নমস্কার, স্বাগতম। এয়া হৈছে অপৰাধমা ষ্টুডিঅ'ত, মই প্ৰাঞ্জল। মঙ্গলদৈত 7টি শিশু শ্ৰমিকক উদ্ধাৰ কৰাৰ খবৰ আহিছে। মঙ্গলদৈ শ্ৰম বিষয়াৰ তত্ত্বাৱধানত উদ্ধাৰ হৈছে এই শিশু শ্ৰমিকসকল। মঙ্গলদৈৰ ঢোলাত থকা বিভিন্ন কাৰখানাৰ পৰা শিশু শ্ৰমিকসকলক উদ্ধাৰ কৰি জিলা শিশু সুৰক্ষা বিষয়াৰ কাৰ্যালয়ত চমজাই দিয়ে শ্ৰম বিভাগে। দীৰ্ঘদিনৰ পৰা ঢোলাস্থিত কাৰখানাসমূহত শিশুসকলক নিয়োগ কৰাৰ সন্ধান পাই আজি উদ্ধাৰ কৰে শিশুসকলক। উল্লেখযোগ্য যে মালিক পক্ষই নিজৰ মুনাফা লাভৰ বাবে কম দৰমহাতেই শিশু শ্ৰমিকসকলক নিয়োগ কৰি আহিছে। ইতিমধ্যে শ্ৰম বিষয়াই ঢোলা আৰক্ষী থানাত মালিক পক্ষৰ ওপৰত এজাহাৰ দাখিল কৰিছে। ডিষ্ট্ৰিক্ট টাস্কফৰ্চৰ চাইল্ড লেবাৰৰ ওপৰত যোনখন ডিষ্ট্ৰিক্ট টাস্কফৰ্চ আছে, তেখেতসকল সেই টাস্কফৰ্চৰ মেম্বাৰ আমাৰ ডি চি পি অ'ৰ অফিচৰ শ্ৰম বিভাগৰ ফালৰ পৰা আমি দুজন গৈছোঁ। আমি ঢোলা এৰিয়ালৈ গৈছোঁ। আগতে আমাৰ ইনফৰ্মেশ্যন এটা পোৱা গৈছিলে যে ঢোলা এৰিয়াৰ আপোনাৰ কিছুমান আইৰণ গ্ৰিলৰ দোকান, গেৰেজ, আপোনাৰ গাড়ী ধোৱা, আপোনাৰ ৱাশ্বিং চেণ্টাৰ, এইবোৰত আপোনাৰ শিশু শ্ৰমিক তাতে কাম কৰি নিয়োজিত হৈ আছে। গতিকে আমি খবৰটো পাই আমি যোৱা পৰহি আমি ছাৰ্ভেটো কৰি ল'লোঁ। সত্ৰ অৰ্গানাইজেশ্যনৰ ফালৰ পৰা এইটো ছাৰ্ভেটো কৰিছে। কৰাৰ পিছত আমি সঠিক যেতিয়া আমি সঠিক হ'লোঁ যে বস্তুটো আমাৰ ল'ৰা ছোৱালীখিনি কাম কৰি আছে, আমি আজি গৈ আপোনাৰ ঢোলা থানাৰ সহায়ত আমি 7টা শিশু শ্ৰমিক আমি উদ্ধাৰ কৰিছোঁ। এক ডাঙৰ খবৰ, পুনৰ বিতৰ্কত চান্দমাৰীৰ হোলী চাইল্ড স্কুল। শিক্ষকৰ নিৰ্যাতনৰ বলি অষ্টম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰী। সামান্য কথাতেই ছাত্ৰীগৰাকীক ৰাজহুৱাকৈ চৰম অপমান। এগৰাকী শিক্ষয়িত্ৰীৰ মানসিকভাৱে ভাগি যোৱাত চিকিৎসালয়ত ভৰ্তি কৰাবলগীয়া হয় সেই ছাত্ৰীগৰাকীক। এই ঘটনা সন্দৰ্ভত চান্দমাৰী আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগীৰ পিতৃ মাতৃয়ে। পূৰ্বেও স্কুল বাছত ছাত্ৰীক যৌন নিৰ্যাতনৰ অভিযোগ আছে হোলী চাইল্ড স্কুলৰ বিৰুদ্ধে। আৰু এইবাৰ সকলো সীমা চৰাই গৈ এগৰাকী শিক্ষয়িত্ৰীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে আৰু বিতৰ্কত সোমাই পৰিছে চান্দমাৰীৰ হোলী চাইল্ড স্কুল। শিক্ষকৰ নিৰ্যাতনৰ বলি হৈছে অষ্টম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰী। সামান্য কথাতেই ছাত্ৰীগৰাকীক ৰাজহুৱাকৈ চৰম অপমান। এগৰাকী শিক্ষয়িত্ৰীৰ মানসিকভাৱে ভাগি যোৱাত চিকিৎসালয়ত ভৰ্তি কৰাবলগীয়া অৱস্থাৰ সৃষ্টি হৈছে সেই ছাত্ৰীগৰাকীক। ইতিমধ্যেই চান্দমাৰী আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী ছাত্ৰীগৰাকীৰ পিতৃ মাতৃয়ে। বাৰে বাৰে বিতৰ্কত সোমাই আছে এই বিদ্যালয়খন। আমাৰ সাংবাদিক বীৰিঞ্চি ডেকা বৰ্তমান লাইভত আছে। বীৰিঞ্চি, অধিক তথ্য বিচাৰিছোঁ আপোনাৰ পৰা। নিশ্চয় প্ৰাঞ্জল, যে চান্দমাৰী যি হোলী চাইল্ড স্কুলত সংঘটিত যি শিক্ষয়িত্ৰী আছিলে, এগৰাকী অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰীক যিধৰণে ৰাজহুৱাকৈ আচলতে অপমান কৰিলে, সেই ঘটনাক লৈ পিতৃ মাতৃয়ে ইতিমধ্যে চান্দমাৰী থানাত এখন এজাহাৰ যিহেতু দাখিল কৰিছিল যে সমগ্ৰ ঘটনা আচলতে কি হৈছিল, কেনেধৰণে এগৰাকী শিক্ষয়িত্ৰীয়ে ক্লাছৰুমত সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ সন্মুখত যথেষ্টভাৱে অপমান কৰিছিল, অপমান কৰাৰ ফলত ছাত্ৰীগৰাকী যথেষ্ট মানসিকভাৱে ভাগি পৰিছিল আৰু সেই মানসিকভাৱে ভাগি পৰা ছাত্ৰীগৰাকীক পৰৱৰ্তী সময়ত হাস্পাতালত ভৰ্তি কৰিবলগীয়া হৈছিল। গতিকে এই সমগ্ৰ বিষয়টোক এটা তদন্ত বিচাৰি তেওঁলোকৰ ছাত্ৰীগৰাকীৰ পিতৃ মাতৃয়ে চান্দমাৰী থানাত এখন এজাহাৰ দাখিল কৰিছিল আৰু সেই এজাহাৰৰ ভিত্তিত বৰ্তমান হোলী চাইল্ড স্কুলত চান্দমাৰী থানাৰ আৰক্ষী এটা দল আহি উপস্থিত হৈছে আৰু সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত আচলতে সেই সময়ত কি হৈছিল যে সেই ক্লাছৰুম বুৰঞ্জীৰ যেতিয়া ক্লাছ চলি আছিল, বুৰঞ্জীৰ ক্লাছৰুমত সেই ছাত্ৰীগৰাকীৰ লগত এনে কি আচলতে কথা হৈছিল যে যাৰ বাবে সেই ছাত্ৰীগৰাকী ৰাজহুৱাকৈ সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ সন্মুখত যথেষ্ট মানসিকভাৱে ভাগি পৰাকৈ আচলতে যথেষ্ট কটু মন্তব্য কৰিছিল শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে। গতিকে সেই অভিযুক্ত শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে আৰু স্কুল কৰ্তৃপক্ষৰ আৰু আৰক্ষীৰ মাজত এই মুহূৰ্তত তাত এখন গুৰুত্বপূৰ্ণ আচলতে বৈঠক চলি আছে আৰু সেই বৈঠকত আচলতে কি ধৰণৰ সিদ্ধান্ত লোৱা হয় সেয়া যথেষ্ট পৰৱৰ্তী খণ্ডত গম পোৱা যাব। ছাত্ৰীগৰাকীৰ পিতৃ অভিভাৱকো যিহেতু ইয়াত আহি উপস্থিত হৈছে, যিগৰাকী শিক্ষয়িত্ৰী এই ছাত্ৰীগৰাকী এনেধৰণৰ ৰাজহুৱাকৈ অপমান কৰা বুলি অভিযোগ উঠিছে, সেই শিক্ষয়িত্ৰীগৰাকীকো বৰ্তমান সোধা পোছা আৰক্ষীয়ে কৰি আছে যে কি পৰিস্থিতি, এগৰাকী অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰীক আচলতে মানসিকভাৱে ভাগিব পৰাকৈ কি আচলতে তেওঁক প্ৰশ্ন কৰিছে, কেনেধৰণে গালি দিছিল, সেই সকলোখিনি কথা যিহেতু সোধা পোছা কৰি আছে। হয়তো কিছু সময়ৰ পাছত এই কথাত স্পষ্ট হ'ব আচলতে তাৰ সেই সহপাঠীসকলকো যিহেতু সোধা পোছা কৰিছে তাৰ পাছত স্পষ্ট হ'ব যে শিক্ষয়িত্ৰীগৰাকী আচলতে সেইটো তেওঁ অজানিতে কৰিছিল নে তেওঁ জানি বুজি আচলতে সেই ছাত্ৰীগৰাকীক টাৰ্গেট কৰিছিল সেই সকলোখিনি স্পষ্ট হ'ব। কিয়নো যিখন এজাহাৰ দাখিল কৰিছে সেই এজাহাৰখনত আচলতে পিতৃ মাতৃ এটা কথা কোৱা হৈছে যে তেওঁলোকৰ সন্তানক টাৰ্গেট কৰিছে সেই শিক্ষয়িত্ৰীগৰাকী। গতিকে সেই শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে টাৰ্গেট কৰিছিল নে তেওঁলোক অজানিতে আচলতে সেই ছাত্ৰীগৰাকী এনেধৰণে আচলতে কটু মন্তব্য কৰিলে সেই কথা আৰক্ষীৰ অনুসন্ধানত পোহৰলৈ আহিব। যিহেতু আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে, চান্দমাৰী আৰক্ষীৰ এটা দল ইয়াত আহি উপস্থিত হৈ দীৰ্ঘ সময় ধৰি সোধা পোছা কৰি আছে, গতিকে কিছু সময়ৰ পাছত স্পষ্ট হ'ব ঘটনাৰ আচল কাৰণ। নিশ্চয় বিৰিচি, কিন্তু
স্বাভাবিকতে গাইডলাইন থাকিব প্রতিগৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীক লগতে আজিকালি এন চি ই আর টির পাঠ্যক্রম বা আন আন ক্ষেত্রতো সরকারও বিশেষ দৃষ্টি রাখে শিক্ষার্থী কেনধরনের শিক্ষা প্রদান করব লাগে সেই বিষয়বোৰ বাৰু আছে অজানিতে হল এই বিষয়টো অত্যন্ত স্পর্শকাতর যদি কিবা কারণে তেনে ধরনের কথা আহিব পারে কিন্তু এনে ধরনের কি মানসিক অবস্থার সম্মুখীন হল ছাত্রীগৰাকী যার বাবে তেওঁক চিকিৎসালয়ত ভর্তি করবলগিয়া হল মানে তেওঁৰ শারীরিকভাবেও তেওঁ কিবা অবস্থা বেয়া হয়ে পড়ছিল নাকি তেওঁ ইমান ভয় খালে নে তেওঁ অপমান বোধ করলে প্রকৃততে ছাত্রীগৰাকীর অবস্থা বর্তমান কেনেকুৱা নিশ্চয়কৈ পাঞ্জল যে বর্তমান ছাত্রীগী সুস্থির বলে আমি ইতিমধ্যে জানিব পাৰিছোঁ কিয়নো যিখিনি সময় আসলে সেই অভিযুক্ত শিক্ষয়িত্রীগী কটু মন্তব্য করেছিল সেই সময় আসলে ছাত্রীগী যথেষ্ট নার্ভাস হয়েছিল আর যেটা ঘর ঘরলৈ যেটা গৈছিল এটা পিতৃমাতৃ লক্ষ্য করেছিল যে ছাত্রীগী কান্দি কান্দি ঘরলৈ আহিছে আর মানসিক মুখৰ যি অবয়ব সেই অবয়বৰ পৰা পিতৃমাতৃয়ে গম পাইছিল যে তেওঁ যথেষ্ট আসলে মানসিকভাৱে আসলে ভাড়াক্রান্ত হৈ পেলাই ঘরলৈ আহিছে গতিকে তেওঁক যেতিয়া সেই সকলোখিনি কথা সোধা হৈছিল ঘৰৰ পিতৃমাতৃয়ে সুধিছিল তেতিয়া তেওঁ সমগ্র কথা বিবরী কৈছিল আর পরবর্তী সময় তেওঁ আসলে সেই যিধরণে আসলে নার্ভাস হয়েছিল তার মানসিকভাবে যথেষ্ট ভাগি পড়ার পাছত পিতৃমাতৃয়ে হাসপাতালত ভর্তি কৰিছিল বর্তমান ছাত্রীগৰাকী অবস্থা যথেষ্ট সুস্থির আর সেই বিষয়টুক লৈ যেহেতু বর্তমান সময় এনে এখন আইন আছে যে শিক্ষক শিক্ষয়িত্রী আসলে ছাত্র ছাত্রীক এনে ধরনের মানসিকভাবেই হোক বা শারীরিকভাবেই হোক কোনো ধরনের নির্যাতন আসলে চলাব নোৱাৰে গতি এই ক্ষেত্রে আরক্ষী আসলে সমগ্র বিষয়টুক লৈ স্কুল কর্তৃপক্ষ শিক্ষয়িত্রীগৰাকী আর ছাত্রীগৰাকী পিতৃমাতৃক লৈ যেহেতু বর্তমান এখন বৈঠকত বহি আছে যে সমগ্র বিষয়টো ইয়াতে আসলে সমাপ্ত করব পারি নেকি যেহেতু দেখা পোৱা গৈছে স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে আসলে বিচরা নাই যে এনে ধরনের ঘটনা এটাই যাতে আন আন যখন অভিভাবক আছে বা ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ মনত যাতে এটা বেয়া প্রভাব পেলাব নোৱাৰে গতিকে সেই সকলোখিনিক লৈ স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে চেষ্টা কৰিছে যে সমগ্র বিষয়টো যাতে ইমানতে সমাপ্ত হয় গতিকে আরক্ষী তদন্তত কেনে ধরনে কি আগবাঢ়ে সেয়া যথেষ্ট লক্ষণীয় হব ধন্যবাদ বীরেন সিং এইখানে তথ্যের বাবে মুঠতে এইখান বিদ্যালয় হলি চাইল্ড স্কুল বারে বারে বিতর্ক সোমায় পড়ে এবার শিক্ষয়িত্রী ছাত্রীক মানসিক অত্যাচার করার একটা গুরুতর অভিযোগ তার পূর্বেও স্কুল বাসত ছাত্রীক যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয়েছিল বিদ্যালয়খনের এগারী চালকর বিরুদ্ধে মুঠতে এটার পাছত আন একটা বিতর্ক সোমায় আছে বিদ্যালয়খন অনেক ডাঙর খবর গণেশগুড়ির ইকরাম হুসেন হত্যার দুই মূল অভিযুক্তক গ্রেপ্তার করা হল নলবাড়ির জোয়ারডির গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব বর্মন আর জিতু বৈশ্যক বিরিয়ানি দোকানী জিতু বৈশ্যর বন্ধু হয় সঞ্জীব সঞ্জীব আর জিতুয়ে প্রহার করেছিল ইকরাম হুসেনক ঘটনার পাছতে পলায়ন করেছিল দুয়ো ঘটনা সন্দর্ভত আন তিনজনকও খোঁজপোচ করেছে আরক্ষী আটক করা সকলের মাজত আছে দুজন অটো চালক উল্লেখযোগ্য যে সোমবারে নিশা 9:16 ঘটেছিল এই শিহরণকারী ঘটনাটো দলবদ্ধ আক্রমণত গণেশগুড়ির রাজপথত পড়ি রয়েছিল ইকরাম হুসেন চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছিল হেঙেরাবাড়ির ইকরামর গণেশগুড়ির বিশাল মেগামার্টর সম্মুখত এই ঘটনাটো সংঘটিত হয়েছিল নিউজ এইটিনের হাতত পড়েছিল গণেশগুড়ির হত্যাকাণ্ডর সিসিটিভির ভিজুয়েল আমার সাংবাদিক দীপাঙ্কর দাস বর্তমান লাইভত আছে দীপাঙ্কর দুই মূল অভিযুক্ত করায়ত্ত করা হয়েছে আর কি কি খবর আছে নিশ্চয় প্রাঞ্জল প্রথমে কৈছো যে নিউজ 18ৰ টিভিৰ পৰ্দাত যেতিয়া এই সমগ্র দৃশ্য যেতিয়া আমি প্রকাশ কৰিছিলোঁ চিচিটিভি ভিজুয়েলছ আমি দেখুৱাইছিলোঁ তাৰপিছত যেন অধিক সক্রিয় হৈ পৰা পৰিলক্ষিত হৈছিল দিশপুৰ আৰক্ষীক আৰু তাৰপিছত নিশাটোৰ ভিতৰতে তেওঁলোকে অভিযান আৰম্ভ কৰিলে আৰু কিছু সময় পূৰ্বে মহানগৰ আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে আনুষ্ঠানিকভাৱে এটা বাৰ্তা প্ৰেৰণ কৰিছে সংবাদ মাধ্যমলৈ যে দুই অভিযুক্তক তেওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰিছে সঞ্জীৱ বৰ্মন আৰু জিতু বৈশ্য যি দুয়োগৰাকী অভিযুক্তক নলবাৰীৰ বেলছৰ থানা এলেকাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু কিছুসময় পূর্বে লৈ অহা হৈছে বর্তমান ভিতরত জেরা চলাই থকা হৈছে কিন্তু এক প্রকার নিরংশ আসে সমগ্র ঘটনা আমি চিচিটিভি ভিজুয়েলছত আমি প্রত্যক্ষ করেছো দর্শকসকলে দেখবলে সক্ষম হয়েছিল যে ঠিক সোমবারে নিশা 9:16 42 সেকেন্ডৰ পৰা সমগ্র ঘটনা যদি আমি চাও তেতিয়াহলে 57 সেকেন্ড পর্যন্ত 57 সেকেন্ডলৈ অর্থাৎ 15 সেকেন্ডৰ মাত্র ব্যবধান আছিল সেই 15 সেকেন্ডৰ ভিতরতে সংঘটিত হয়েছিল এই নৃশংস কাণ্ড যিগৰাকী ইকরাম হুসেন নৃশংসতার আক্রমণ করা হয়েছিল মূরত ঠকিচাই ঠকিচাই রাজপথৰ মাজত প্রহার করা হয়েছিল আর এই যে দলবদ্ধ আক্রমণ তাত এই মুহূর্তলৈকে দুই মূল অভিযুক্তক আরক্ষী চিনাক্ত করেছে গ্রেপ্তার করেছে প্রাঞ্জল কিন্তু বাকি সহযোগী সকলক বর্তমান কিদরে জালত পেলাব বা এই সমগ্র ঘটনাত জড়িত থাকার যে তথ্য প্রমাণ সেই আরক্ষী কিমান দূর লাভ করবলে সক্ষম হব সেয়া কিন্তু নিশ্চয় লক্ষণীয় হব কিন্তু গুয়াহাটী মহানগরীর মাজমজিয়াত মরেল পুলিশিংয়ের নিচিনা একটা ঘটনা যে ঘটনাটুক লৈ সমগ্র দিশপুরতে এক প্রকার চাঞ্চল্যর সৃষ্টি হয়েছিল মাত্র সেই ঘটনাস্থলীর মাত্র 100 বা 200 মিটার সন্মুখভাগতে দিশপুর আরক্ষী থানা আছে যি সময়
সময়ত অসম বিধানসভার অধিবেশন চলি আছে, গুহাটি এক প্রকার আরক্ষীর গিজ গিজে আছে, তেনে সময়তে ফুট গজুলিতে ন বজাতে এই ধরনের একটা ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছিল। এজন সুঠাম দেহর যুবকে করুণ মৃত্যুক আকোয়ালি লোলার নিচি ঘটনা সংঘটিত হল, মাক দেউতাকে ক্যামেরার সম্মুখত কান্দি কান্দি আরক্ষী কাটার অনুরোধ জানাবল এক ধরনের পরিবেশ হল, যেতে ন্যায় বিচারিছিল। আর একমাত্র নিউজ এইটিন নর্থ ইস্টে আমি প্রথমের সেই বাতর সম্প্রচার করেছিল, মোরেল পুলিশিংর আমি মুখমন্ডল এক প্রকার আমি চিনাক্ত করে দিয়েছিল আরক্ষীর সম্মুখত, আর তারপর আরক্ষী বাধ্য হল। আর এই মুহূর্তে মানে দিসপুর আরক্ষী থানার চৌহদত উপস্থিত আছো, ভিতর ভাগত মূল অভিযুক্ত বর্তমান জেরা চলাই থাকা হয়েছে, গতি কিছু নতুন তথ্য আহলে প্রাঞ্জল আমি দর্শক নিশ্চয় জানাবল চেষ্টা করি। নিশ্চয় দীপাঙ্কর, প্রতি মুহূর্ততে নতুন তথ্য অহার পূর্ণ সম্ভাবনা আছে, কিন্তু সমান্তরভাবে কোয়া হয়েছে একটা বৃহৎ গ্যাং, তার মূল দুই অভিযুক্ত করায়ত্ত করা হয়েছে, কিন্তু অটো চালকও আছে আর আন একাংশ লোকও আছে, সকলকে হয়তো করায়ত্ত করা হব এলাকার স্বীকারোক্তির ভিত্তিতে। নিশ্চয় প্রাঞ্জল, আমি যদি চাও তাহলে আটকাধীন ভিতর আন কেইবাজনও যুবক আছে, হেয়া বিপুলের কথা কো, গৌতম বসুমতারী, ঠিক একদরে প্রাঞ্জল বর্মন আদি কেইবাজনও লোক আছে, কিন্তু পেশাত কি কিহত কর্মরত, কারণ নিখা একটা কর্মত নিয়োগ হয়, দিনের ভাগত আন একটা কর্মত সংস্থাপন হয়, গতি পেশাত বিশেষণ দিবলে গেলে কিন্তু এই মুহূর্তে চিনাক্ত সম্পূর্ণরূপে আরক্ষে লাভ করবলে সক্ষম হওয়া নাই। কিন্তু যদরে বিশাল মেগামার্টর সম্মুখ ভাগত নিশা হলেই সুরা পায়ের এক প্রকার আড্ডা চলে, সুরা পায়ের সকলের মাজত যদর মারপিটর হতাহতির পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু সেই ঘটনা দীর্ঘদিনে চলি আহিলে কিন্তু সোমবারের সন্ধ্যাটা এক প্রকার কাল সন্ধ্যা বলে কব লাগবে, আর সেই সন্ধ্যার ভাগত এই যে নৃশংস ঘটনা সংঘটিত হল, তার এজন সুঠন যুবকর মৃত্যু ঘটনা হল, লোকচক্ষুর সম্মুখত বলপূর্বকভাবে আক্রমণ চলা হল, কোনো এজন লোক কিন্তু সহায়ের আগবাড়ি অহা না, সেই ধরনের কিন্তু দৃশ্য আমি সিসিটিভি ক্যামেরাত আমি লাভ করবলে দেখবলে সক্ষম হয়েছো, কিন্তু সমগ্র বিষয়টি দুর্ভাগ্যজনক, কিন্তু আরক্ষী আরক্ষীর কাম বর্তমান করেছে, সংবাদ মাধ্যমের আরক্ষী বর্তমান তদন্ত চলাই আছে, আর সকলে আশা করেছে যে প্রকৃত দোষীসকল করায়ত্ত হোক, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰ শাস্তিৰ ব্যৱস্থা কৰা হওক, যাতে দুনাই এনে ধৰণৰ অপকৰ্ম সংঘটিত কৰিবলৈ কোনো সাহস কৰিব নোৱাৰে। কিন্তু লোকচক্ষুৰ সন্মুখতে মানুহৰ ভিৰৰ মাজত এই ঘটনাটো সংঘটিত হৈছিল, সি অত্যন্ত চিন্তাজনক, কোনো এজন আগবাঢ়ি অহা নাছিল এই ইকৰাম নামৰ যুৱকজনক ৰক্ষা কৰাৰ বাবে। ধন্যবাদ দীপাংকৰ। অসমত আপর লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করার খবর আহিছে, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটিত আম আদমি পার্টির প্রার্থী প্রক্ষেপ। ডিব্রুগড়ত আম আদমি পার্টির প্রার্থী মনোজ ধানোয়ার, তেজপুরত ঋষিরাজ কৌন্ডিন্য, গুয়াহাটিত আপর প্রার্থী ভবেন চৌধুরী। উল্লেখযোগ্য যে ইন্ডিজুটত এওঁলোক আছিল, কিন্তু যেহেতু কংগ্রেসে প্রার্থী তালিকাক লৈ কিছু বৈষম্য করার অভিযোগ উত্থাপন করেছিল, আর এতিয়া নিজাববীয়াকৈ প্রার্থী প্রক্ষেপ করেছে। অসমত আম আদমি পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটিত আম আদমি পার্টির প্রার্থী প্রক্ষেপ। এই তিনিটা লোকসভা সমষ্টিতে বিরোধী জোটত থাকি, ইন্ডি জোটত থাকি নিজের প্রার্থী দিয়াটো বিচাৰিছিল, কিন্তু কংগ্রেসে এই ক্ষেত্রে অলপ দুদুল্যমান স্থিতি প্রকাশ করার বাবে নারাজ হয়ে পড়েছিল, অসন্তুষ্ট হয়ে পড়েছিল আম আদমি পার্টি, আর অবশেষে নিজাববীয়াকৈ প্রার্থী ঘোষণা করেছে। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটিত আম আদমি পার্টির প্রার্থী প্রক্ষেপ। ডিব্রুগড়ত আম আদমি পার্টির প্রার্থী মনোজ ধানোয়ার, তেজপুরত ঋষিরাজ কৌন্ডিন্য, গুয়াহাটিত ভবেন চৌধুরী, এই তিনিওগৰাকী আম আদমি পার্টির প্রার্থী। গুয়াহাটি, ডিব্রুগড় আর তেজপুর এই তিনিটা লোকসভা সমষ্টিত নিজের প্রার্থী প্রক্ষেপ করেছে, নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। পুনের কো, গুয়াহাটিত আপর প্রার্থী প্রক্ষেপ, ডিব্রুগড়ও তেজপুরতো, গুয়াহাটিত ভবেন চৌধুরী, তেজপুরত ঋষিরাজ কৌন্ডিন্য, আর ডিব্রুগড়ত মনোজ ধানোয়ার আম আদমি পার্টির প্রার্থী। আর বহু খবর আছে, জানাই থাকিম বিরতির পাছত। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আহিব যেহেতু আমার 17-18 তারিখে রাষ্ট্রীয় পরিষদের বৈঠক আমার দিল্লিতে আছে এই মাহরে, আর তাত গোটেখিনি রূপরেখা তৈরি করা হব, তারপিছতে আমার ক্লাস্টারের প্রবাহ আরম্ভ হব। ইফালে অহা 17-18 ফেব্রুয়ারিত নতুন দিল্লিত অনুষ্ঠিত হব বিজেপির রাষ্ট্রীয় পর্যায়ের এক অধিবেশন। এই অধিবেশনত নির্বাচনী প্রচারের বিষয়ত বিশদভাবে আলোচনা করা হব। ক্লাস্টার সিস্টেমত আগবাড়িছে এতিয়া বিজেপি। উল্লেখযোগ্য যে চলিত মাহতেই শাসকীয় বিজেপিয়ে প্রথমখন প্রার্থী তালিকা প্রকাশ করিব। এই তালিকাত প্রায় 200 প্রার্থীর নাম সন্নিবিষ্ট হওয়ার আছে সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট,
নিউজ 18 অসম নর্থ ইস্ট। মেঘালয়ে আমার অসমৰ সাংবিধানিক সীমাৰ ভিতৰত কিমান মাটি পালে সেই প্ৰশ্নটোৰ মই উত্তৰ পালোঁ, কিন্তু মেঘালয়ৰ সাংবিধানিক সীমাৰ পৰা আমি কিমান মাটি পালোঁ। চুবুৰীয়া ৰাজ্যক ভূমি হস্তান্তৰক লৈ উত্তাল সদন। মেঘালয়ক কিমান মাটি এৰি দিলে অসমে? বিধানসভাত চৰকাৰক উপজুবৰ প্ৰশ্ন অখিল গগৈ। সেই বেদখল কৰি থকা মাটিখিনিকে এতিয়া, অসমৰ মাটিখিনিকে এতিয়া দুভাগ কৰি আধা মেঘালয়ক দিলে আৰু অসমক আধা দিলে, আৰু সেইটোকে আমি অসমে পোৱা বুলি ক'লো নেকি? আমি যেতিয়া প্ৰশ্নটো সুধিছোঁ তেতিয়া খালি কৈ আছে যে সাংবিধানিক সীমাৰ পৰা আমি ইফালেও পাইছোঁ সিফালেও পাইছোঁ। অৰুণাচল প্ৰদেশৰ সাংবিধানিক সীমাৰ পৰা আমি মাটি পাইছোঁ নেকি? মেঘালয়ৰ সাংবিধানিক সীমাৰ পৰা আমি কিমান মাটি পাইছোঁ? এই প্ৰশ্নটোৰ সঠিক জবাব লাগে। বিধায়কজনৰ এই প্ৰশ্নৰ উত্তৰত বিভাগীয় মন্ত্ৰী অতুল বৰাৰ সদনত উত্তৰ, আমি যিমান এৰি দিছোঁ সিমান পাইছোঁ। ইয়াক স্পষ্টভাৱে দেখুওৱা হৈছে। মই জাষ্ট এটা উদাহৰণ দিছোঁ, কামৰূপ জিলাৰ বকুত। কামৰূপ জিলাৰ বকুৰ ঠাই নাম কেইটা আছে? তাৰাবাৰী, গিজাং আৰু বকলাপাৰা। এতিয়া বিবাদমান ভূমিৰ পৰিমাণ, অধ্যক্ষ মহোদয়, তাৰাবাৰীৰ 4.69, সেই তাৰাবাৰীত এৰি দিয়া ভূমিৰ পৰিমাণো 4.69। এইটো কোনো আমি লাখ লোকদান কৰা নাই। আৰু গিজাং তেখেতে বিচাৰিছে কি মেঘালয়ৰ পৰা কিবা আছে নেকি? মেঘালয়ৰ পৰা কিমান পালো এটো লাগে মোক? মই কৈছো মেঘালয়ৰ পৰা, এটো অসম, অসমৰ পৰা আছে। কিন্তু বিভাগীয় মন্ত্ৰী অতুল বৰাৰ এই উত্তৰত সন্তুষ্ট নহল বিধায়ক অখিল গগৈ, যাৰ বাবে সদনত সৃষ্টি হয় এক হুলস্থুলীয়া পৰিৱেশৰ। মেঘালয় কৰ পৰা পাইছো? এটো সব অসমৰ মাটি লিখি দিছে আপুনি। মইটো কলোৱেই, গিজাং লিখি দিছে যে এটো অসমৰ মাটি, গিজাঙৰ ভূমিৰ পৰিমাণ আছে লিখি দিছে যে এটো অসমৰ মাটি, এৰি দিয়া ভূমি কমপ্লিটলি অসমৰ মাটি আপোনালোকে মেঘালয় দি আছে। অধ্যক্ষ আৰু অখিল গগৈৰ মাজত হোৱা বিতৰ্কৰ মাজতেই বিভাগীয় মন্ত্ৰী অতুল বৰাই অখিল গগৈক আখ্যা দিলে অতৃপ্ত বুলি। মই ৰিপ্লাইটো দি আছো, আপুনি শুনিবলৈ আপোনাৰ ধৈৰ্য নাই? অলপ শুনিব, আৰু এই অখিল গগৈয়ে সদনৰ মজিয়াত যিমান ডিষ্টাৰ্ব কৰিছে যোৱা দিনবিলাকত, অসমৰ ইতিহাসত হয়তো কোনেও ডিষ্টাৰ্ব কৰা নাই ইমান। ইয়াৰ মাজতে মন্ত্ৰী পীয়ূষ হাজৰিকাৰ অখিল গগৈলৈ প্ৰশ্ন, বিবদমান অঞ্চল আপুনি বুজি পায় নে নাপায়? মন্ত্ৰীজনৰ এই প্ৰশ্নৰ প্ৰত্যুত্তৰত অখিল গগৈৰ উত্তৰ, দম নিদিব, অসমে মাটি দখল কৰা নাই, মেঘালয়হে দখল কৰি আছে অসমৰ মাটি। এখেতক মই চেলেঞ্জ কৰো, এখেতে মোৰ লগত বলক ও পাত্ৰ কুছিলে যাব নালাগে, ইয়াৰ উত্তৰটো দি দিয়ক। মেঘালয় কোন ৰাজ্যৰ পৰা মাটি পাইছো বলক, এ আপুনি দম নিদিব, দম নিদিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। তেখেতে কৈছে যে কিবা পাইছে। আপুনি চাই আছে অপৰাধনামা। শিৱসাগৰত সমাজৰ পৰা এঘৰীয়া এটা পৰিয়ালক, শিৱসাগৰৰ মাজবজিয়াৰ KPM চাৰিআলিত এই ঘটনা সংঘটিত হৈছে। 15 বছৰে এঘৰীয়া কৰি ৰখা হৈছে পাঁচজনীয়া পৰিয়ালটো। 2009 চনৰে পৰা চাহু সমাজে এঘৰীয়া কৰি ৰাখিছে জ্যোতিদেৱী আৰু তেওঁৰ পৰিয়ালক। পৰিয়ালটোৱে চাহু সমাজৰ ৰাজহুৱা কামৰ বাবে 4,000 টকা দিব নোৱাৰাৰ বাবেই এঘৰীয়া কৰা হৈছিল পৰিয়ালটোক। শেহতীয়াকৈ জ্যোতিদেৱীৰ কন্যাৰ বিয়ালৈ চাহু সমাজক নিমন্ত্ৰণ জনোৱাৰ পাছতো এজনো লোক নাহিল, পেলাই দিবলগীয়া হ'ল খাদ্য সামগ্ৰীও। সমাজৰ সৈতে বিচাৰে যদিও তেওঁলোকৰ এনে কাণ্ডত এতিয়া ভাগি পৰিছে পৰিয়ালটো। তেওঁলোকে সমাজৰ সৈতে থাকিব বিচাৰে, কিন্তু তেওঁলোকক সমাজৰ পৰা এলাগি কৰা হৈছে, এঘৰীয়া কৰা হৈছে। এই সন্দৰ্ভতে আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ। এবাৰ শিৱসাগৰ চহৰৰ মাজমজিয়াতে এটা পৰিয়ালক সুদীৰ্ঘ বছৰ ধৰি তেওঁলোকৰ সমাজে এঘৰীয়া কৰা ছবি পোহৰলৈ আহিছে। তেওঁৰ নাম হৈছে জ্যোতি দেৱী, এগৰাকী বিধৱা মহিলা। তেওঁ তথা তেওঁ পৰিয়ালক 2008-09 বৰ্ষৰ পৰাই তেওঁলোকৰ চাহু সমাজে এঘৰীয়া কৰি ৰখা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে। এই অভিযোগ আচলতে কিয় উত্থাপন কৰিবলগীয়া হৈছে আৰু কি কাৰণে আপোনালোকক এঘৰীয়া কৰি ৰখা হৈছে সেই বিষয়ে আমি জানিব বিচাৰিম। কেতিয়া এই ঘটনা প্ৰথম হৈছিলে? 2009 চনৰ পৰা এইটো তাৰমানে আৰম্ভ হৈছে। আৰু মই ভবাই নাই যে এনেকুৱা কাণ্ড কৰি আছে সিহঁতি। মনে মনে দিনো কিবা সকামে চকামে বিয়াইছে নামাতেও বা নাহেও
কি কারণে করেছে মো ধরব পড়া নাই কেবাখন বিয়া হয়ে গেছে আপনার মানে এটালেকে এটা 2016 সনত বিয়াখন ডাঙর ছাড়ি পাতি দি পঠিয়েছ অহা নাই আর এটা 2023 সনতো মানে ডিসেম্বর 9 তারিখে বিয়াখন মানে পাতিছিল মাতিছিল মূর বিয়াখনের উপস্থিত হওয়া নাছিল কি কারণে আপনার কি এই বিষয়ে কিনা জানাইছিল নি মোকে একু জানা নাই কিনা ফেসবুকত কিনা এটা লিখি পঠিয়েছিল হোয়াটসঅ্যাপত দি পঠিয়েছিল মানুষে কৈছিল কি কৈছিল মানে আপনার মাতিছিল মাতে মাতিছিল মোকে একু তাহলে শুকা নাই এনে এনেকে কই মো ফেসবুকত কালি যোনে তিনে জিটি মোক কল এটিনে মো অল্প বেয়া লাগলে মো কোনো অপরাধ করা নাই কি কারণে মোক সমাজের পা উলিয়া দিল মো হাজবেন্ড 2008 সনত ঢুকালে মো তো পয়সা দিব নোৱাৰো মো সৰু ল'ৰা ছোৱালী মই তামোল পাণৰ দোকান দি চলি আছো মই কেনেকে পয়সা দিম আপোনালোকে কওক তাই মোৰ ভিছা লাগে বুলি মই সেইটো কাৰণে মই জনাইছো আপোনালোকে মোক বিচাৰ কৰি দিব লাগে মানে আপুনি যথেষ্ট আবেগিক তেওঁ পুত্ৰ আছে আচলতে কিবা পয়সা কথা কৈছে মায়ে তোমালোকক কিবা পয়সা মানে মান্থলি কিবা চাষ্টা মানে খোজে মানে মানে এইটো কাৰণে মোৰ দেউতাই ঢুকাই গৈছিলে 2008 দেউতা ঢুকাইছিলে তাৰপিছত আমিতো সৰু আৰু আমি যে 7-8 পঢ়ি থকা তারপরে খুঁজে মায়ের কয় আমি তো দিব নোৱাৰো কি করবে সেখানে আমাক এগরিয়া করে দিয়া মাজতে নোটিশ দিছিলে 5,000 কিমান টাকা নোটিশ আহিছিলে এবার 3,000 না 4,000 টাকা নোটিশ আহিছিলে শিবসাগর শাহু সমাজ তারপর সেইটোয়ে তারপরে নাই 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 এই বিয়া সময়তে মানে এই যে আপনার পাপু শাহু বলে কোয়া মানুষজনে হোয়াটসঅ্যাপত গ্রুপত দিয়েছে জি শাহু পরিয়ালের বিয়াত গেলে সবকে এগরিয়া করে দিয়া হব তার ব্যবস্থা লওয়া হব মাতিছিল বিয়া আহিম বুলিও কৈছিলে তাৰপিছতে এনেকুৱা তাৰ মোক লগৰখিনিয়ে কৈছে মানে মোৰো এনেকুৱা লগৰ আছে ন লগৰখিনিয়ে কৈছে যে তোৰ বিয়াত মই যাব নোৱাৰো যে মোৰ বিয়া লাগিছে ইমান যোগাৰ কৰাৰ পাছতো নাহিলে হয় হয় তেওঁলোকে আচলতে অতি আৱেগিক হৈ পৰিছে তেওঁলোকৰ দুখ লাগিছে যে তেওঁলোকে তেওঁলোকৰ দুখনকৈ বিয়া হৈ গৈছে সেই দুইখন বিয়ালৈকে তেওঁলোকৰ যি শাহু সমাজ আছে সমাজৰ সকলোলৈকে আচলতে তেওঁলোকে যি ধৰণে নিমন্ত্ৰণ দি মাতিব লাগে মাতিছিলে কিন্তু নাহিলে দুৰ্ভাগ্যজনক ঘটনা পৰৱৰ্তী খবৰ অসমত পুনৰ চাইবাৰ অপৰাধী চক্ৰৰ জাল 3 মাহত চক্ৰটোৱে লুটিলে কোটি কোটি টকা এবাৰ আমেৰিকাৰ ব্লেকষ্টন নামৰ কোম্পানীটোক নকল কৰি প্ৰবঞ্চক চক্ৰই তৈয়াৰ কৰি লোৱা এটা অবৈধ এপত অনলাইনযোগে বিনিয়োগ কৰি অসমৰ প্ৰায় 7,500 লোকে হেৰুৱাব লগা হৈছে কোটি কোটি টকা একাংশ প্ৰবঞ্চিত লোকে জানিবলৈ দিয়া মতে এই এপৰ জৰিয়তে ধন বিনিয়োগ কৰিলে দৈনিক 3-4% লাভ প্ৰদান কৰা হৈছিল এটা বিশেষ লিংকৰ জৰিয়তে ডাউনলোড কৰিব লাগে এই এপটো এই অবৈধ এপত ধন বিনিয়োগ কৰি স্বাৱলম্বী হ'বলৈ গ্ৰামাঞ্চলত মিটিং পাতি প্ৰচাৰো চলাইছিল এপটোৰ অসমৰ দায়িত্বত থকা প্ৰবক্তা ৰঞ্জিত পেগুৱে 6 ফেব্ৰুৱাৰীৰ পৰা এই এপৰ লিংক খোল নোখোৱাত বৰ্তমান হাহাকাৰ লাগিছে প্ৰবঞ্চনাৰ জালত ভৰি দিয়া অসমৰ হাজাৰ হাজাৰ বিনিয়োগকাৰীৰ মাজত অনলাইন প্ৰবঞ্চনাৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ কাষ চাপিছে ৰাইজ মই আজি 93 ডেজ যিমান ধৰণৰ ভাবুকি আহিছে আপুনি গ্ৰুপত যদি চাই আপুনি দেখিব যে বিভিন্ন অশ্লীল বাৰ্তা প্ৰেৰণ কৰিছে পইচা বিচাৰিছে আৰু যিবিলাকৰ লগত মোৰ কোনো সম্পৰ্ক মানে প্ৰত্যক্ষ সম্পৰ্ক নাই বা তেওঁলোকক মোৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ কেতিয়াও ৰিকুৱেষ্টো কৰা নাছিল যে তোমালোকে ইয়াক জইন কৰা মই যাতে এটা প্লেটফৰ্ম দাঙি ধৰিছিলোঁ যে ইয়াৰ যোগেদি কোনোবাই কাৰোবাৰ উপকাৰ হয় নেকি সেইটোহে মোৰ আচলতে উদ্দেশ্য আছিল কাৰণ মোৰ ফ্ৰড কৰাৰ কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কাৰণ মোৰ প্ৰফেশ্যনটোৱে কেতিয়াও নকয় সেই কামটো কৰিবৰ কাৰণে আপুনি বাহনা কলেজৰ কোনটো বিভাগ মই ৰাজনীতি বিজ্ঞান বিভাগৰ ৰাজনীতি বিজ্ঞান বাহনা কলেজৰ বাহনা কলেজ ঠিক আছে মোৰ পইচা আপোনাৰ 35,000 এটা প্লেন গৈছে আৰু আপোনাৰ 12,000 টকা হ'বলৈ 3টা আপোনাৰ 4,000 লগাইছিলোঁ 12,000 তুমি কাম কি কৰা কাম মোৰ দোকান আছে মোবাইলৰ দোকান আছে তাতে মানে এইখিনি নলগালোঁ হয় মানে সেইজন মানুহে কি হয় বহুত জ্ঞানী মানুহ পঢ়া শুনা মানুহ সেইজনে কি গাঁৱে গাঁৱে মিটিঙো দিছিলে সেই ভিডিঅ' পাই পেলাইহে কিছুমানক মোবাইলো গিফ্ট কৰিছে ৰঞ্জিত বেগু কোন হয় তেওঁ তেওঁ আমাৰ গ্ৰুপটো গোটেই এডমিন হয় গোটেই মানে আপোনাৰ বাহনা কলেজতে কৰে
বাহানা কলেজকে হয় তা সেইজনের মানে ভিডিও পাইছিল এনেকে মিটিং এখন পাতে তাতে মিটিং পাতি আপনার এনেকে এইটো ইমানটো ইনকম হব আর তেতিয়াবা আর কালিও মানে পয়সাটো আমি উলিয়াবলে চালো কালিও সেই পেমেন্ট মানে পেন্ডিংয়ে হয়ে থাকলে তারপর আপনার রাতে 7টা বাজার যেটা মানে দেখা পাইছো যে অ্যাকাউন্টটা ডিলিট আপনার 47000 গেল আপনার 47000 গেল তো ধারপা ধারলে আনছিলাম 18000 টাকা অ্যাপসটো তারমানে লগাম বলি লগালো পয়সাটো তারপর অ্যাপসটো ব্যান হয়ে থাকিল না তুমি ধারলে আনছিলে নাকি হোটেলে আনছিল হোটেলে হোটেলে কিমান টাকা আনছিল 18000 টাকা কাছাৰত পুনৰ বৃহৎ পৰিমাণৰ হেৰইন জব্দ লক্ষীমপুৰৰ ফুলৰ তলত জব্দ 5 কোটিৰ হেৰইন হেৰইনসহ গ্ৰেপ্তাৰ এগৰাকী মহিলা 50টা চাবোনৰ বাকচত আনিছিল 700 গ্ৰাম হেৰইন ধৃত মহিলাগৰাকীৰ ঘৰ মণিপুৰৰ জিৰিবামত বিগত 2 মাহত কাছাৰত কেইবাবাৰো জব্দ হৈছে কেইবা কোটি টকাৰ হেৰইন চুবুৰীয়া মণিপুৰ মিজোৰামৰ পৰা সঘনাই কাছাৰ হৈ অসমলৈ সৰবৰাহ হয় কোটি কোটি টকাৰ ড্ৰাগছ এবাৰ কাছাৰত বৃহৎ পৰিমাণৰ হেৰইন জব্দ হ'ল আর এয়া আছিল আজির অপরাধনামা নমস্কার।